তিন ধাপে চামড়ার বকেয়া আড়তদারদের পরিশোধ করবে ট্যানারি মালিকরা। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর মধ্যস্থতায় দুই পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জানানো হয় পাওনা পরিশোধের রূপরেখা চূড়ান্ত করতে আগামী শনিবার আবারও বৈঠক করবে দুই পক্ষ। সাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত। কোরবানির পশুর মালিকবিহীন হাজারো চামড়া পড়ে আছে রাস্তায়। পচে দুর্গন্ধ ছড়ানোর আগেই বর্জ্যবাহী গাড়িতে সেগুলো তুলে নিয়েছে সিটি কর্পোরেশন। এ চিত্র চট্টগ্রামে এবারের ঈদ উল আজহার দিনের। আড়তদাররা না কেনায় চামড়া নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের এমন হাহাকার ছিল দেশজুড়ে। এমন পরিস্থিতি কেন হয়েছে তার ব্যাখ্যা দিলেন পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদের এই নেতা এফবিসিসিআইয়ের সাথে বৈঠকে। গত বছর কিন্তু আপনার 10 টাকা করে স্কয়ার ফিটে বেশি কেনা হয়েছিল, সেখানে একটা প্রতিযোগিতা ছিল, আমাদের কাছে টাকা ছিল। এবছর কিন্তু কেউ 10 টাকা বেশি দিয়ে চামড়া কিনে নিই, তারা যদি স্কয়ার ফিটটা বুঝতো, সিলেকশনটা বুঝতো, বাজারের অবস্থানটা বুঝতো, তারা তো পিস হিসেবে বুঝে যে আমি গত বছর 700 টাকায় বিক্রি করে গেছি বা 1000 টাকায় বিক্রি করে গেছি, এবছরে 1000 টাকায় বিক্রি করব। কারণ সরকার তো মূল্য নির্ধারণ করে দিয়েছে গত বছরের তাই। কিন্তু সমস্যাটা ওই জায়গায়। ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ করছে না, তাই হাতে নগদ টাকা নেই, এমন যুক্তিতে সময় মতো চামড়া কিনেননি আড়তদাররা। 1990 থেকে 2019 এই দুই যুগে বকেয়ার অঙ্কটা 400 কোটি টাকা, এমন দাবি কাঁচা চামড়া ব্যবসায়ীদের। সেই টাকা আদায়ে এবার দুই পক্ষকে নিয়ে মধ্যস্থতায় বসল এফবিসিসিআই। বৈঠকে কোনো সমাধান না আসলেও তিন ধাপে বকেয়া পরিশোধে একমত হয়েছে উভয় পক্ষ। 90 থেকে 10, 10 এর পরে 10 থেকে 15, 15 থেকে 19, আমরা তিনটা ভাগে ভাগ করেছি এবং এইভাবে আমরা ট্রেনের মালিকদের সঙ্গে আলোচনা করব। সে আলোচনাটা করে আমরা সেখানে তারা কতটুকু আমাদের জন্য করতে পারবে আর আমরা কতটুকু করতে পারবো, তবে 2017 থেকে 2019 সম্পূর্ণ টাকা আমরা দাবি করতেছি। যে আমাদের যে অর্থ সংকট সেটার কারণে কিন্তু আমাদের ট্যানারিগুলোতে ওই পুরো চামড়া প্রায় অনেক মজুদ আছে। যে সকল ট্যানারিগুলোতে চামড়া মজুদ আছে তাদেরকে প্লেস লোন দেওয়া হোক, যাতে নতুন করে চামড়াগুলো পারচেস করা যায় আরো ভাইদের থেকে। কিভাবে এবং কত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হবে সেই রূপরেখা চূড়ান্ত করতে আগামী শনিবার আরও একটি বৈঠক করবে দুই পক্ষ। এরপর সবাইকে নিয়ে বৃহস্পতিবার আবারও আলোচনায় বসবে এফবিসিসিআই। এটা একটা চলমান প্রক্রিয়া। 8টি জেলা থেকে ইতিমধ্যে আমরা এরিয়ার লিস্ট পেয়েছি, এর পরবর্তী অন্যান্য জেলা থেকেও নেওয়া হবে এবং সব পক্ষ একমত হয়েছে। আমরা আশা করি যে এই সমস্যাগুলো চামড়ার যে এরিয়ার যে সমস্যাটা সেটা আমরা সমাধানের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। কাঁচা চামড়া কেনাবেচা থেকে শুরু করে চামড়া খাতের পুরো প্রক্রিয়ার সব সমস্যা সমাধানে চামড়া নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানানো হয় বৈঠকে। সাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।